ভানু, তুই এখানে কি করছিস? ভানু ভানু, তুই এখানে একা একা রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছিস? ভানু, এতে তোর দোষ কোথায়? তুই যা, তুই মেয়েকে গিয়ে জিজ্ঞেস কর, ও কেন ওই মেয়েটার কাছে গেছিল। মেয়েটা ছেলে মানুষই আভাব করলেই তো আর সাত খুন মাফ হয়ে যায় না। কিচ্ছু জানতে চাই না দিদি, আমি কিচ্ছু জানতে চাই না। কেন কেন জানতে চাস না তুই? হ্যাঁ ভানু, এই ঘটনায় তুই নড়ে যাসনি? ভানু, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদছিস বল? তোর খারাপ লেগেছে বলে তো? ভানু, একটা কথা মাথায় রাখ, মেয়ে কিন্তু তোকে ভালোবেসে বিয়ে করেছে। হ্যাঁ, তোকে ভালোবেসে বিয়ে করেছে, ওর তোর প্রতি একটা দায়িত্ব আছে। এখনো ঘুমোস নি কেন তুই? বোন, মা এখনো কিছু জানে না, কাল সকাল হলেই কিন্তু সবটা জেনে যাবে। যত দিন যাচ্ছে না, তোর পাগলামিটা একেবারে মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে। কি করে এরকম একটা কাণ্ড ঘটালি বলতো তুই? দাদা ভাই, আমি যদি এরকম পাগলামিটা না করতাম তাহলে কি মেঘরাজ ছুটে আসতো বল? এতদিন ধরে শুধু ওকে পোস্টারে দেখেছি, এই প্রথমবার যখন ওকে আমি সামনে দেখলাম জাস্ট পাগল হয়ে গেছি।